আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। আর আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি রাউন্ড, ফোর কালার রাউন্ড এলইডি লাইট লাগানোর কাজ। তো আপনারা দেখছেন যে আমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ডিল করতেছি। তো আসলে কাজের ফাঁকে একটা কথা বলি যে আসলে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না ব্যস্ততার কারণে। তো যাই হোক, যেহেতু আমি একজন আসলে পেশাগতভাবে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে একটু সময় দিই ইউটিউবে, অল টাইম ভিডিও আপলোড করতে পারি না দৈনিক। তো যাই হোক, তারপরেও গ্যাপে গ্যাপে ফাঁকে ফাঁকে যাই করি। আপনারা ভিডিও, যারা আপনারা দেখেন আমার ভিডিও, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি হাবিব ইলেকট্রিক টেক অ্যান্ড হেলথ। এই চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার জন্য নিচে নিচে দেখেন একটি সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সব সময় সবার আগে আপনার মোবাইলে আমার ভিডিও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ফোর কালার এলইডি লাইট লাগাবো। এখন আপনারা দেখছেন যে আমি ডিল করলাম, তারপরে এখন এই যে একটি ক্লাম আছে, ক্লামের মধ্যে দুটি মাটগাট স্ক্রু লাগিয়ে নিলাম। এটি কেন লাগালাম কিছুক্ষণ পরেই দেখবেন। আসলে এই এলইডি টিউ রাউন্ড এলইডির ভিতরে আর এই বাল্বটির, এই লাইটটির ভিতরে সেটিং এবং ফিটিংয়ে কিছুটা ব্যবধান আছে, সেজন্যই এই ভিডিওটা বানানো আমার। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা কিছুটা ধারণা পাবেন। তো ক্লামটির মধ্যে দুটি মাটগাট স্ক্রু আমি লাগিয়ে নিলাম, কেন লাগালাম কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আগে ক্লামটি আমি সিলিংয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে নিই। লাইটের মধ্যে গ্লাস সেট আছে, তো লাইটের একটু মোটামুটি কিছুটা ওয়েট আছে, ওজন আছে, সেজন্য একটু বড় রয়্যাল ফ্ল্যাগ অর্থাৎ 8 নম্বর কিংবা 10 নম্বর দিলেই হয় অন্যান্য জায়গায়, কিন্তু এখানে 12 নম্বর রয়্যাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে। আর স্ক্রু 2 ইঞ্চি স্ক্রু দিচ্ছি, তো একটু ঘোরাতে সময় লাগে আর কি। তো বন্ধুরা, একটু সময় লাগলেও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছুটা শিখতে পারবেন আর কি। তো স্ক্রু লাগানো শেষ, এখন তার ইনসুলেশন করে নিচ্ছি। এখানে আগে একটা সিলিং রোজ লাগানো ছিল, 5 পাস সিলিং রোজ ডিজাইন করা, সিলিং রোজ চেঞ্জ করে এখন আমরা এখানে একটি ফোর কালার এলইডি রাউন্ড এলইডি বাল্ব লাগাচ্ছি আর কি। তো তারের সাথে বাল্বের মধ্যে আরেকটি স্ক্রু আমরা লাগিয়ে নিচ্ছি, আগে এটি পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমরা এই এলইডি রাউন্ড এলইডি বাল্বের মধ্যে আমরা ফাতর সেটের মধ্যে আমরা আগে একটি বোল্ট বা স্ক্রু আটকে নিলাম। দুই পাশ থেকেই নাট দিয়ে আটকে নিতে হবে, যেহেতু যাতে করে এটা পরে নড়াচড়া না করে। নিচে একটি ওয়াশার দিয়ে একটি নাট আর উপরে একটি নাট দিয়ে ভালো মতো টাইট করে নিলাম, নিতে হবে, কেননা এই এই নাটের এই বোল্টের মধ্যেই পরে গ্লাস সেটটা আটকানো হবে আর কি, আরেকটি বোল্ট দিয়ে। তো অ্যাডাপ্টারটা নড়াচড়া যাতে না করে, এখানে স্টিকার ছিল, স্টিকারের মাধ্যমে আটকে নিলাম ওটার ভিতরে। এখন আমরা জয়েন দিব, যে কোনো একটি জয়েন তারের সাথে যে কোনো একটি তার জয়েন দিলে চলবে। অ্যাডাপ্টার থেকে যে দুটি তার বের হয়েছে, দুটি তারের সাথে দুটি তার আমরা সংযোগ করব।
এখানে ভয়ের কোনো কারণ নেই, যে কোনো একটির সাথে যে কোনো একটি তার সংযোগ করলে চলবে, কোনো সমস্যা নেই। ভালো মতো টেপ পেঁচিয়ে নিতে হবে। তো টেপ পেঁচানো শেষ হলেই শুরু হবে আমাদের পরবর্তী কাজ। একটু প্লাসিং করে নিলাম যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশনের কারণে স্পার্ক করার সম্ভাবনা থাকে কিংবা বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে। লুজ কানেকশন যাতে কোনোভাবেই না থাকে। তো এখন এই টিউব এলইডি রাউন্ড এলইডির মধ্যে আমরা যে একটা ফ্রেম আছে নকশা করা কিংবা ডিজাইন করা একটা ফ্রেম আছে, ফ্রেমটা আমরা তিনটা স্ক্রুর মাধ্যমে আটকে নিতে হবে। এদিক থেকে স্ক্রু ঢুকিয়ে ওইদিকে ব্যাক পার্টে নাট দিয়ে আটকে দিতে হবে। একটা তো করা শেষ, দ্বিতীয়টা চলছে। এখন ওই যে ক্লামের মধ্যে যে দুটি নাট ছিল আর কি, সিলিং এর সাথে ক্লামটি লাগানোর আগে যে দুটি নাট আমরা ক্লামের মধ্যে লাগিয়েছিলাম, ওই দুটি নাটের মধ্যে এলইডি সেটটা সেট আপ করে বোল্টের স্ক্রুর মধ্যে সেট আপ করে নাট দিয়ে আটকে দিলাম। একটু নরম হাতে সফট ভাবে একটু সুন্দরভাবে ফ্লাস দিয়ে টাইট করে দিতে হবে। তো টাইট করে দেওয়া শেষ। আমাদের টিউব বাল্ব সিলিং এর সাথে আটকানো, ওকে ফ্রেমটাও নকশা করা ফ্রেমটাও আটকানো শেষ। এখন আমরা উপরে যে গ্লাসটা আছে গ্লাসটা আটকাবো। গ্লাসের উপরে একটি শাপলাপুরের মতো নকশা করা একটি ওয়াশার আছে, ওটা দিয়ে তারপরে আমরা নাট দিয়ে আটকে দিব। তো বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, খুব সংক্ষেপে শর্টকাটে ভিডিওটা করলাম। দীর্ঘ হলে হয়তো অনেকে বিরক্ত হবেন, এ কারণে আশা করি আপনারা মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি আপনারা বুঝছেন আশা করি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।